জানার জন্যই জানতে চাই মাইক বেকার 2011 সালে অক্সফোর্ড ব্রুকস বিশ্ববিদ্যালয় শিক্ষা বিভাগের সমাবর্তন অনুষ্ঠানে এই বক্তব্য দেন মাইক বেকার। দীর্ঘদিন তিনি সাংবাদিকতা করেছেন বিবিসিতে শিক্ষা বিষয়ে, ইংরেজি থেকে সংক্ষিপ্ত অনুবাদ। রুহিনা তাসকিন। আজ আপনাদের সঙ্গে থাকতে পেরে আমি খুব আনন্দিত, সবাইকে অভিনন্দন। আমি গ্র্যাজুয়েট হয়েছি 32 বছর আগে 1979 সালে। মার্গারেট থ্যাচার তখন সবে প্রধানমন্ত্রী হয়েছেন। সনি ওয়াইকম্যানকে ধরা হতো শীর্ষ প্রযুক্তিপণ্য। গড়পড়তা বাড়ির দাম ছিল 13,000 পাউন্ড, মুদ্রাস্ফীতি 17%। আর আপনাদের বিশ্বাস হবে না, ফুটবল লিগে আমার প্রিয় দল ইপসউইচ টাউন ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়েও 2 ধাপ আগে। সেটা একেবারে একটা অন্যরকম দুনিয়া ছিল। তখন ইংল্যান্ডের স্কুলগুলো জাতীয় পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত ছিল না, তবে এ পরিস্থিতিতে বদলাতে শুরু করে থ্যাচারের আমল থেকে। এর কিছু সময় পর থেকেই আমি শিক্ষা নিয়ে সাংবাদিকতা করতে শুরু করি। 80-এর দশকের শেষে থ্যাচারই শুরু করেন জাতীয় পাঠ্যক্রম ও জাতীয় শিক্ষা পরীক্ষার। এরই ধারাবাহিকতায় চলেছে এখনও। তবে এখন আমি বিশ্বাস করি শিক্ষাক্ষেত্রকে স্বাধীনতা থেকে জবাবদিহির পর্যায়ে আনাটা অনেকটাই লাগাম ছাড়া হয়ে পড়েছে। পরীক্ষাগুলো সঠিক হচ্ছে না তা বলছি না, কিন্তু এত ঘন ঘন পরীক্ষা নেওয়া আর এগুলোকে এতটা গুরুত্ব দেওয়ার কারণে কিছু অনাকাঙ্ক্ষিত ব্যাপারও ঘটেছে। ইংল্যান্ডের শিক্ষা ব্যবস্থায় একসময় সবচেয়ে কম পরীক্ষা নেওয়া হতো, মাত্র কয়েক দশকেই এখন তা হয়ে গেছে অনেক বেশি। বেশিরভাগ স্কুলই শেখানোর বিষয়টাকে সংকুচিত করে এনেছে। তারা জোর দিচ্ছে শুধু পরীক্ষার সিলেবাসের ওপর। আমি ভাগ্যবান যে সিলেবাসের বাইরে অনেক কিছুই আমাদের শেখানো হতো, আর সে বিষয়গুলোই আমার জীবনে সুদূর প্রসারী প্রভাব রেখেছে। যেমন আমাদের ইংরেজি শিক্ষকের মনে হয়েছিল ও লেভেলে ইংরেজি সিলেবাসটা খুবই ছোট, তাই তিনি আমাদের নিজস্ব সিলেবাস তৈরি করার অনুমতি দিয়েছিলেন। আর তখনই আমি আবিষ্কার করি জর্জ অরওয়েলের সাহিত্য, যা পরে আমার সাংবাদিক জীবনের বীজ বনে দিয়েছিল। বলা যায় সেই প্রাইমারি স্কুল শিক্ষকের কথা, যিনি স্কুলে দুপুরে খাবার সময় টেলিভিশনে ক্রিকেট ম্যাচ দেখতে দিয়েছিলেন, যা আমাকে সারা জীবনের জন্য ক্রিকেটে আগ্রহী করে তুলেছে। এসব কথা বললাম বড় পরিসরে শিক্ষার বিষয়টি বলার জন্য। পরীক্ষার তারিখে চোখ না রেখে ক্যারিয়ার বা শিক্ষার পরের ধাপ পার হওয়ার বাধ্যকতায় না, শুধু শেখার বিষয়টি ভাবার জন্য। তবে এটাও গুরুত্বপূর্ণ শিশুরা যাতে সেসব শেখে যাকে আমাদের রাজনীতিকেরা মনে করেন গুরুত্বপূর্ণ, কিন্তু অন্যান্য সব শিক্ষাকেও যেন আমরা সংকুচিত না করি, শুধু শেখার আনন্দ পাওয়ার জন্য, নতুন কিছু জানার জন্যও যেন শিখি। আর আমার এ ধারণা আরও শক্ত হয়েছে কিছু ব্যক্তিগত অভিজ্ঞতার পর। 6 মাস আগে আমার 4র্থ পর্যায়ে ফুসফুস ক্যান্সার ধরা পড়ে। আমি হতবাক হয়ে যাই, কারণ আমি কখনো ধূমপান করতাম না। আমার প্রথম প্রতিক্রিয়া ছিল একদম আগের মতোই জীবনযাপন করা, ক্যান্সার আমাকে হারাতে পারবে না। কিন্তু যখন আমি কেমোথেরাপির প্রভাবে পড়তে শুরু হলো, জীবন কতটা ছোট তা আমি ভাবতে শুরু করলাম, আর তখন থেকে আমার দৃষ্টিভঙ্গিও বদলে যেতে লাগলো। আমি আমার কাজটা খুব উপভোগ করতাম, কিন্তু এই সময়ে আমি উপলব্ধি করলাম কাজকে গুরুত্ব দিতে গিয়ে আমি যেন অন্যান্য বিষয়ে খুব সাদামোটা থেকে গেছি। সবসময় আমি ডেডলাইন ধরার জন্য ছুটতাম, 10টার খবরে কিভাবে আমার রিপোর্ট ধরব তা নিয়ে উদ্বিগ্ন থাকতাম। কিন্তু এখন আমি কাজ আর জীবনের ভারসাম্য চাই, আর শুধু আনন্দ পাওয়ার জন্যই ছোটোখাটো কিছু বিষয় শিখতে চাই। যেমন আমার আশপাশের গাছগুলো নিয়ে আমি জানতে চাই। এখন আমি হাঁটতে যাই গাছ চেনে এমন একজনের সঙ্গে নিয়ে, আর কাঠের কাজ শেখার ক্লাসেও ভর্তি হয়েছি। এই তালিকাটা বেশ লম্বা, সেটা শুনে আপনাদের আর বিরক্ত করতে চাই না, কিন্তু এর মধ্যে একটা জিনিস আছে, সেটা হলো শেখার আগ্রহ। পেশা জীবনে ভালো করা বা উপার্জনের ক্ষমতা বাড়ানোর চেষ্টা থেকে নয়, শুধু জানার জন্যই জানতে চাই। আর এখন এটাই আমার উপলব্ধি, ডেডলাইন ধরার তাড়ায় যা কিছু আমি আগে এড়িয়ে গেছি তা এখন শিখতে চাই। আপনারা শিক্ষক হতে যাচ্ছেন, শুধু গ্রেড আর পাস নম্বরে মনোযোগ দেওয়ার জন্য আসবে আপনাদের ওপর, কিন্তু তার বিরুদ্ধে দাঁড়িয়ে যান। মনে রাখবেন এসব বিষয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু এর বাইরে অনেক কিছু শেখানোর আছে, যার প্রভাবে হয়তো আপনাদের জীবনটাই বদলে যাবে। শেখার আনন্দ শেখা, এটাই আমাদের বাঁচিয়ে রাখে। তো কি এই মতামতের উপর ভিত্তি করেই কি আপনার শিক্ষা ব্যবস্থা চলছে? আপনারা জানিয়ে দিতে পারেন আপনাদের মতামতটি আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।